প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর উপর অনুশীলন করব। ফিল ইন দ্য গ্যাপস ইউজড ইন দ্য ফলোয়িং টেক্সট বাই অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস আন্ডারলাইন্ড ইন দ্য টেক্সট। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এরকম একটা টেক্সটে দেয়া থাকবে, এখানে আন্ডারলাইন করে দেয়া রয়েছে এরকম 8টি শব্দ। এই শব্দগুলোতে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা ইনফিক্স অথবা বোথ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যোগ করে অর্থ অনুসারে আমাদের একটা যথাযথ শব্দ প্রয়োগ করতে হবে। এভরি ম্যান ডাজ নট হ্যাভ দ্য সেম এবিলিটি, প্রত্যেক মানুষের সমান সক্ষমতা থাকে না। ইট ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান, এটা এক মানুষ থেকে অন্য মানুষে ভিন্ন হয়, অর্থাৎ এটা মানুষ থেকে মানুষ ভিন্ন রকম হয়। এ নাম্বারে এডুকেট ক্যান ডেভেলপ ওয়ানস এবিলিটি, অর্থাৎ আমরা যদি অর্থ করি শিক্ষা মানুষের সক্ষমতাকে উন্নত করে, যেহেতু এখানে ক্যান রয়েছে, এর সামনে রয়েছে ফুল স্টপ, আর এডুকেটের পরে রয়েছে ক্যান। ক্যান অর্থাৎ শ্যাল শুট ক্যান কুড মে মাইট প্লাস ভি ওয়ান সর্বদা সাবজেক্টের পরে বসে, অর্থাৎ এই এডুকেট এটাকে আমাদের সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট বানানোর জন্য অবশ্যই এডুকেটকে আমাদের নাউন করতে হবে, তাই সঠিক উত্তরটি হবে এডুকেশন। এডুকেশন বাট কিন্তু ইয়েট দ্য ড্যাশ ডিফার রিমেন্স, কিন্তু এখনও ভিন্নতা রয়েছে, ভিন্নতা রয়েছে। বি নাম্বার রয়েছে ডিফার, কিন্তু এই ডিফারের আগে দি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে মনে রাখতে হবে নাউনের পূর্বে, সাধারণত নাউনের পূর্বে আর্টিকেল বসে, যেহেতু দি একটা আর্টিকেল, এই আর্টিকেলের পরে আমাদেরকে নাউন বসাতে হবে। ভিন্নতা ডিফারেন্স, ডিফারেন্স। অ্যান এডুকেটেড ম্যান ক্যান ডু সামথিং দ্যাট ইজ, একটা একজন শিক্ষিত লোক কিছু করতে পারে যেটা ইম্পসিবল, সি নাম্বারে রয়েছে পসিবল ফর অ্যান ড্যাশ ম্যান। তাহলে এখানে আমাদের একটু অর্থটার দিকে একটু চিন্তা করতে হবে, একজন শিক্ষিত মানুষ কিছু করতে পারে যেটা বা যাহা একজন অশিক্ষিত মানুষের পক্ষে সেটা অসম্ভব, এরকম অর্থটি করতে হবে। এরকম অর্থ যদি করি তাহলে আমাদের বলতে হবে দ্যাট ইজ ইম্পসিবল, দ্যাট ইজ ইম্পসিবল। এক্ষেত্রে বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, ফর অ্যান ড্যাশ এডুকেটেড ম্যান, এখানে যেহেতু আমরা প্রথমে এডুকেটেড ম্যান একটা জিনিস যেটা করতে পারে এবং অসম্ভব তাদের জন্যই যারা অশিক্ষিত, এই জন্য এখানে আমাদের বলতে হবে, যেহেতু এখানে অ্যান রয়েছে, আনএডুকেটেড ম্যান। ইট বিকামস, ইট ইজ বিকজ এডুকেশন ক্যান ড্যাশ হিম টু ডু ইট, এটা এই কারণে শিক্ষা তাকে সেটা করতে সাহায্য করে বা সক্ষম করে। এখানে ক্যান, যেহেতু এখানে ক্যান রয়েছে, শ্যাল শুট ক্যান কুড মে মাইট উইল উড, এগুলোর উপর সাধারণত ভি ওয়ান বসে, এই অ্যাবলটাকে ভার্ব করতে হবে। এনএবল, তাকে এনএবল, তাকে সাহায্য করে বা সক্ষম করে। হিম টু ডু ইট, তাকে এটা করাতে, ফুল স্টপ রয়েছে, তার মানে এরপর যে অর্থটি আসবে সেটি, সেই শব্দটি অবশ্যই
ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। অ্যাকাডেমি এজুকেশন, যেহেতু এটা নাউন, তার আগে অবশ্যই আমাদেরকে অ্যাজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে অ্যাজেক্টিভ, এবং এই অ্যাজেক্টিভটা এটা অ্যাকাডেমিক, অ্যাকাডেমিক, অ্যাকাডেমিক এজুকেশন ইজ নট এনাফ ফর, ফর এখানে ফর রয়েছে, ফর যেহেতু এখানে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। ফর লাইটেনিং, ফর লাইটেনিং দ্য মেন্টালিটি অফ হিউম্যান, একটা মানুষের মেন্টালিটিটাকে আলোকিত করার জন্য শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। তাহলে এখানে উত্তর কি হবে? লাইটেনিং, লাইটেনিং দ্য মেন্টালিটি অফ হিউম্যান, অফ দ্য অফ ম্যান, বাট ইট ইজ নেসেসারি ফর অ্যাওয়ার্ডিং সার্টিফিকেটস অ্যান্ড ড্যাশ অফ নলেজ। ওকে, অ্যান্ডের আগে যেহেতু সার্টিফিকেটস রয়েছে, নাউন রয়েছে, আমরা অ্যান্ডের পর আমরা ওইভাবে অ্যান্ডের সামনে যাহা থাকবে, যে পার্টস অফ স্পিচ থাকবে, আমরা সাধারণত অ্যান্ডের পরে সেই পার্টস অফ স্পিচ বসানোর চেষ্টা করব। মেজারমেন্ট, তাহলে আমরা আরেকবার যদি পড়ি তাহলে কি, যেটা দাঁড়ায় এভরি ম্যান ডাজ নট হ্যাভ দ্য সেম অ্যাবিলিটি, ইট ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান, এজুকেশন ক্যান ডেভেলপ ওয়ানস অ্যাবিলিটি বাট ইয়েট দ্য ডিফারেন্স রিমেন্স, অ্যান এজুকেটেড ম্যান ক্যান ডু সামথিং দ্যাট ইজ ইম্পসিবল ফর অ্যান আনএজুকেটেড ম্যান, ইট ইজ বিকজ এজুকেশন ক্যান এনেবল হিম টু ডু ইট, অ্যাকাডেমিক এজুকেশন ইজ নট এনাফ ফর লাইটেনিং দ্য মেন্টালিটি অফ ম্যান, বাট ইট ইজ নেসেসারি ফর অ্যাওয়ার্ডিং সার্টিফিকেটস অ্যান্ড মেজারমেন্ট অফ নলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বা বুঝতে পারছ। নাম্বার টু, টু বিকাম শিওর অফ ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ টু স্টাডিজ, পরীক্ষায় ভালো করার জন্য নিশ্চিত হতে তোমাকে অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, মনোযোগী হতে হবে। রেগুলার প্র্যাকটিস ক্যান, এখানে মডেল রয়েছে শ্যাল শুট ক্যান কুড মে মাইট উইলট, এগুলোর উপর সর্বদা ভিওন বসে, দ্যাট মিন্স নিয়মিত অনুশীলন। ক্যান নিশ্চিত করবে, এনশিওর, এনশিওর ইউর বেটার পারফরমেন্সেস, বাট কিন্তু ইফ ইউ আর, তুমি যদি অ্যাটেন্টিভ অ্যান্ড রেগুলার, ইউ ক্যান নট এক্সপেক্ট টু ডু সো, কিন্তু তুমি যদি, এখানে বলা হচ্ছে মনোযোগী এবং নিয়মিত, তুমি যদি মনোযোগী এবং নিয়মিতভাবে যদি পড়াশোনা, এখানকার যে অর্থ সেভাবে দাঁড়াচ্ছে যে নিয়মিত এবং মনোযোগের সাথে যদি পড়াশুনো করো তাহলে তুমি সেটা এক্সপেক্ট করতে পারবে না, কিন্তু এটা উল্টাটা বলতে হবে। বাট ইফ ইউ আর ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড রিরেগুলার ইউ ক্যানট এক্সপেক্ট টু ডু সো, রিমেম্বার দ্যাট রেগুলারিটি উইল রেজাল্ট ইন, রেগুলারিটি, তাহলে আমাদেরকে এখানে রেগুলারিটি রয়েছে, এখানে বলতে হবে ইররেগুলারিটি উইল রেজাল্ট ইন, রেজাল্ট ইন আনস্যাটিসফ্যাক্টরি, এখানে কি হচ্ছে উত্তর, আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সেস। আওয়ার স্টুডেন্টস নো দিস, আমাদের ছাত্রছাত্রীরা এটা জানে, বাট স্টিল মেনি অফ দেম ফেল টু শো দেয়ার বেটার পারফরমেন্সেস, বেটার পারফরমেন্সেস, বেটার এরপর বেটার এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাডজেক্টিভের পর সাধারণত আমরা নাউন বসাবো, পারফরমেন্সেস, পারফরমেন্স বিকজ দে আর, কারণ তারা নেগলেক্টফুল অফ দেয়ার স্টাডিজ, উই মাস্ট বিলিভ দ্যাট উইলফুল নেগলিজেন্স
ইজ আ ক্রাইম, ইচ্ছাকৃত অবহেলা এটা একটা ক্রাইম। আরেকবার যদি আমরা যদি পড়ি তাহলে দাঁড়াবে টু বিকাম শিওর অফ ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন ই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ টু স্টাডিজ রেগুলার প্র্যাকটিস ক্যান এনশিওর ইউ বেটার পারফরমেন্স বাট ইফ ইউ আর ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড ইরেগুলার ইউ ক্যান নট এক্সপেক্ট টু ডু সো। রিমেম্বার দ্যাট ইরেগুলারিটি উইল রেজাল্ট ইন আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। আওয়ার স্টুডেন্টস নো দিস বাট স্টিল মেনি অফ দেম ফেল টু শো বেটার পারফরমেন্স বিকজ দে আর নেগলেক্টফুল অফ দেয়ার স্টাডিস। উই মাস্ট বিলিভ দ্যাট উইলফুল নেগলিজেন্স ইজ আ ক্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসব শুধু তোমাদেরই জন্য। সবাইকে ধন্যবাদ।